প্রিয়জনেরা, রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের পাঠটি নেওয়া হয়েছে যোহন রচিত মঙ্গল সমাচার থেকে। যিশু একদিন এসে পৌঁছলেন শিখার নামে সামারিয়ার একটি শহরের কাছে। জাকব তাঁর ছেলে জোসেফকে যে জমিটি দিয়েছিলেন তারই কাছে। জাকবের কুয়োটি সেখানেই ছিল। যিশু পথ চলে ক্লান্ত হয়েছিলেন বলে কুয়োর ধারে গিয়ে একটু বসলেন। তখন প্রায় বেলা ১২টা। সে সময় সেখানে একটি সামারীয় মেয়ে জল তুলতে এলো। যিশু তাকে বললেন, আমাকে একটু জল খেতে দাও তো। তখন তার শিষ্যেরা শহরে গিয়েছিলেন খাবার কিনতে। সামারীয় মেয়েটি তাকে বলল, সে কি, আপনি তো ইহুদি আর আমি সামারীয়, আপনি কি করেই বা আমার কাছে জল চাইছেন? কথাটা হলো এই যে, সামারীয়দের সঙ্গে ইহুদিরা কোনো রকম মেলামেশা করে না। উত্তরে যিশু বললেন, যদি তুমি জানতে ঈশ্বরের দান যে কি আর কে যে তোমাকে বলছে আমাকে একটু জল খেতে দাও, তাহলে তুমি নিজেই তার কাছে জল চাইতে আর সে তোমাকে দিত জীবনময় জল। মেয়েটি তাঁকে বলল, মশাই, আপনার কাছে জল তোলার কিছুই তো নেই আর কুয়োটাও তো বেশ গভীর, তাহলে সেই জীবনময় জল আপনি কোত্থেকেই বা পাবেন? আপনি কি আমাদের পিতৃপুরুষ জাকবের চেয়েও বড়? তিনি আমাদের এই কুয়োটি দিয়ে গেছেন, এর জল তিনি নিজেও খেয়েছেন আর তাঁর ছেলেরা ও পশুরাও তো তা খেয়েছে। উত্তরে যিশু বললেন, এই জল যে কেউ খাবে তার আবার তেষ্টা পাবে, কিন্তু আমি যে জল দেব সেই জল যে খাবে তার আর কোনো দিন তেষ্টা পাবে না। তাকে আমি যে জল দেব তার অন্তরে তা হয়ে উঠবে এমনই এক জলের উৎস, যে জল শাশ্বত জীবনধারায় উৎসারিত হবে। মেয়েটি তখন যিশুকে বলল, মশাই, আপনি আমাকে সেই জলই দিন যাতে আমার আর কোনো দিন তেষ্টা না পায়, এখানে আর যেন আমাকে জল তুলতে আসতে না হয়। আমি বুঝতেই পারছি আপনি একজন প্রবক্তা, তাই বলছি, আমাদের পিতৃপুরুষেরা তো উপাসনা করে গেছেন এই পর্বতে, অথচ আপনারা ইহুদিরা বলে থাকেন যে জেরুসালেমেই নাকি সেই স্থানটি রয়েছে যেখানে উপাসনা করা উচিত। যিশু তাকে বললেন, মা, আমাকে বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা পরমপিতার উপাসনা করবে এই পর্বতেও নয়, জেরুসালেমেও নয়। তোমরা যে কার উপাসনা করো তোমরা সামরীয় লোকেরা তা জানো না, কিন্তু আমরা জানি আমরা কার উপাসনা করি, কারণ মানুষের পরিত্রাণ ইহুদিদের মধ্য থেকেই ঘটবার কথা। কিন্তু এমনই এক সময় আসছে, আর এই সেই তো সময়, যখন সত্যিকার উপাসকেরা পিতার উপাসনা করবে আধ্যাত্মিকভাবে সত্যসম্মতভাবে, আর পিতা তো তেমন উপাসককে চান। ঈশ্বর নিজেই যে আত্মস্বরূপ, তাই যারা তাঁর উপাসনা করে তাদের উপাসনা করা উচিত আধ্যাত্মিকভাবেই সত্যসম্মতভাবেই। মেয়েটি যিশুকে বললেন, আমি জানি মসীহ, লোকে যাকে খ্রিস্ট বলে, তিনি আসবেন। তিনি যখন আসবেন তখন তিনি সব কিছুই আমাদের জানিয়ে দেবেন। যিশু উত্তরে বললেন, এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, এই আমি সেই খ্রিস্ট। তখন মেয়েটি তার কলসিটি সেখানে ফেলে রেখে শহরে ফিরে গেল। যিশু তাকে যা বলেছেন সে সবাইকে তাই জানালো। তার কথা শুনেই সেই শহরের অনেক সামারীয় যিশুকে বিশ্বাস করে ফেলল। তাই তাঁর কাছে এসে তারা তাঁকে অনুরোধ জানাতে লাগল, তিনি যেন তাদের কাছে থেকে যান। যিশু সেখানে তাই দুদিন রয়ে গেলেন। তার মুখের কথা শুনে তাদের আরও অনেকেই বিশ্বাসী হয়ে উঠল। তারা সেই মেয়েটিকে বলতে লাগল, এখন আমরা যে বিশ্বাস করি তা তোমার কথা শুনেই আর নয়, আমরা তো নিজেরাই তাঁর বাণী শুনেছি, আর এখন আমরা জানি যে তিনি সত্যি জগতের ত্রাণকর্তা। প্রভুর মঙ্গল সমাচার।
প্রিয়জনেরা, আজ তপস্যাকালের তৃতীয় রবিবার। প্রথম পাঠে আমরা শুনি যে ইসরায়েলীয়রা জলের জন্য তৃষ্ণার্ত এবং তারা মোশির কাছে জলের জন্য অভিযোগ করেন। পরে মোশি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং ইসরায়েলীয়দের পানীয় জলের ব্যবস্থা করেন। অবশ্যই জল আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু, যা আমাদের প্রতিদিনকার জীবনে প্রয়োজন এবং অবশ্যম্ভাবী। আজ মঙ্গল সমাচারে আমরা শুনতে পাই যে যিশু যাকোবের কুয়োর কাছে একজন সামরীয় নারীর সাথে সাক্ষাৎ করেন। আসলে বাইবেলে কুয়োর বিশেষ অর্থ আছে এবং বিশেষ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। প্রথম, কুয়ো এটা চিত্রিত হয়েছে যে এটি একটি স্থান যেখান থেকে মানুষ জল আহরণ করে তাদের তৃষ্ণা মেটান, আবার একটি সমাগমের স্থান হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে। দ্বিতীয়, এটি এমন একটি জায়গা যেখান থেকে স্ত্রী বা পত্নী খোঁজা হয়, কারণ নারীরাই জল আনতে কুয়োর তলায় আসতেন। যেমন আব্রাহাম তার ছেলে ইসহাকের পত্নী খোঁজার জন্য তার ভৃত্যকে কুয়োর কাছে পাঠিয়েছিলেন, আবার যাকোব তার স্ত্রীকে খুঁজে পেয়েছিলেন এই কুয়োর ধারেই। একইভাবে আমরা দেখি যে মোশিও তার স্ত্রীকে খুঁজে পান এই কুয়োর কাছেই। তবে আজ যিশু নতুন উদ্দেশ্য নিয়ে কুয়োর ধারে এসে উপস্থিত হয়েছেন। সেটা হচ্ছে সে নিজে জীবনদায়ী জলের উৎস হয়ে সেই সামরীয় নারীকে এবং সমগ্র মানব জাতিকে জল দিতে এসেছেন। আজকের মঙ্গল সমাচারে আরেকটি বিষয় লক্ষণীয়, যে সামরীয় নারী একটি শূন্য কলসি বা পাত্র নিয়ে আসে জল তুলতে। বলা হয় যে এই শূন্য কলসি সামরীয় নারীর অন্তরের শূন্যতাকে বোঝায় এবং যিশুর জীবনদায়ী জলের মাধ্যমে তার অন্তর পরিপূর্ণ করতে তিনি এসেছেন। প্রিয়জনেরা, আমরাও এই সামরীয় নারীর মতো শূন্য, তাই তপস্যাকাল হচ্ছে সেই সময় যখন যিশু আমাদের অন্তরের শূন্যতাকে জীবনদায়ী জল দিয়ে পূর্ণ করেন এবং যে শুষ্কতা রয়েছে তা আর্দ্র ও সজীব করে তোলেন, যেন আমরা ফলশালী হতে পারি, ঈশ্বরের বাণী প্রচার করতে পারি। যিশু ও সামরীয় নারীর কথোপকথন থেকে এটা প্রকাশ পায় যে আমাদের বিশ্বাস হচ্ছে একটি যাত্রা, কারণ আমরা এটা দেখি যে সামরীয় নারী ধীরে ধীরে ধাপে ধাপে যিশুকে আবিষ্কার করতে থাকেন এবং যিশুর প্রতি তার বিশ্বাস গভীর থেকে গভীরতর হতে থাকে। ঠিক একইভাবে আমাদের বিশ্বাসের যাত্রাও চলমান। আমরা যত যিশুকে জানব আমাদের বিশ্বাস তত গভীর হবে। প্রার্থনা করি আমরা যেন আমাদের সম্পর্ক যিশুর সাথে গভীর করি, যিশুর জন্য তৃষ্ণার্ত হই, ভালো কাজ ও মানুষকে সেবা করার জন্য তৃষ্ণার্ত হই। আজকে এই আশীষ যাচনা করি, আমাদের এই যাত্রা সুন্দর হোক, অর্থপূর্ণ হোক এবং আরও অনেক মানুষকে জীবনদায়ী কুয়োর কাছে আমরা যেন নিয়ে আসতে পারি। আমিন।